আমরা প্রত্যেকেই জানি যে একটি বিল্ডিং শক্তপোক্ত বা মজবুত হতে গেলে তার ভিতের মজবুতির প্রয়োজনীয়তা সব থেকে বেশি পরিমাণে থাকে। একই রকমভাবে আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে হলে এবং মজবুত থাকতে হলে আমাদের অস্থির মজবুতির দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হয়। তবে সব থেকে দুঃখের বিষয় এটা, যখন আমরা লাইফ ফলিং অনুষ্ঠানে থাকি, সব থেকে বেশি শতাংশের মানুষ যে কারণে ফোন করে তার বড় একটা কারণ কিন্তু অস্থির সমস্যা, অর্থাৎ আপনার ভিতে কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়েছে, তাই সেই ভিত মেরামতের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। তবে যেখানে সেখানে গিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট প্লিজ করবেন না, সঠিক চিকিৎসা সঠিক পদ্ধতির কাছে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করুন। আজকে অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা তো অবশ্যই করা হবে এবং রয়েছেন আয়ুর্বেদ ওয়েলনেস আয়ুর্বেদার ফাউন্ডার ডক্টর সমকৃতি ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং রয়েছেন আরজিত ওয়েলনেস আয়ুর্বেদার কো-ফাউন্ডার ডক্টর অয়ন হালদার। ডাক্তারবাবুকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু। আজকে আমরা একটু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করবো। আমি জানি এটা একটা ভাস্ট সাবজেক্ট, প্রচুর কিছু জানার আছে শোনার আছে, তাই প্রথমে যদি একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা আলোচনাটা শুরু করি। আর্থ্রাইটিস আমরা সচরাচর দেখি দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আজকে যেটা আলোচনা করছি সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদে এটাকে আমরা বলি আমবাত। আচ্ছা। আমাদের শরীরে যখন ইনডাইজেশন হয় তখন এই ইনডাইজেশনের ফলে কিছু আম আমাদের উৎপন্ন হয়, যেটাকে আমরা একটা দোষ হিসাবে দেখি। সেইটা আমাদের বিভিন্ন রকম জয়েন্টে, বিশেষ করে আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে বায়ু দ্বারা সেখানেতে যায় ওই জায়গাগুলোতে, এবং সেখানে আস্তে আস্তে ইনফ্লামেশন দেখা যায়, ফুলে যায়। আচ্ছা। এই যে রোগটাকেই আমরা বলি আমবাত, যেটাকে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটাতে কি হয়, এটা যখন স্টার্টিং দেখা যায়, এটা সিমটম যখন দেখা যাবে যে ম্যাক্সিমাম ছোট ছোট জয়েন্টগুলোতেও একটা পেন দেখা যাবে এবং তার সাথে সাথে সোয়েলিং, এবং এই রোগটা যত বাড়তে থাকবে তত সেখানে দেখা যাবে যে বিভিন্ন রকম আঙুল, হাতের আঙুল, পায়ের আঙুল, এইগুলো আস্তে আস্তে ডিফর্ম হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এবং এটা এর যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয় ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে সেই পেশেন্ট আর বিছানা ছেড়েই উঠতে পারবে না। তো সেই জায়গায় এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ট্রিটমেন্ট আমরা দিই সচরাচর সেটা হচ্ছে একটা টাইম বাউন্ডের মধ্যে। অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন রকম পেনকিলার খান, স্টেরয়েড খান, সেখানেতে সাময়িক কারণের জন্য ভালো থাকেন, তারপরে এই রোগটা আবার ফিরে আসে। কিন্তু আমরা যেটা ট্রিটমেন্ট করি একদম রুট থেকে ট্রিটমেন্ট করি। ফার্স্টে আমরা ডায়াগনোসিস করি যে এই রোগটা কী, এবং সেখানেতে আমরা কিছু মেডিকেল, আমাদের হার্বাল কিছু মেডিসিনস আছে সেগুলো আমরা দিই, এবং সেটা একটা টাইমের মধ্যে রোগের প্রবণতা দেখে আমরা বলে দিই যে কত টাইম লাগতে পারে। এখানে একটা টেস্ট থাকে যেটা বলে আরএ ফ্যাক্টর, সেইটা কতটা প্যারামিটার আছে সেই অনুযায়ী আমরা বলে দিই শুরুতেই যে আপনার এতদিন সময় লাগবে বা এত মাস সময় লাগবে। এবং দেখা যায় যে যখন আমরা মেডিসিনসগুলো দিই এক থেকে দেড় মাসের মধ্যেই ইম্প্রুভমেন্টটা চালু হয়ে যায়। বেশ, এদিকে আমাদের নজর রাখতেই হবে। এবং তার পাশাপাশি একটু ডাক্তারবাবুর কাছ থেকেও জানতে চাইবো, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বন্ধুদের কী বার্তা দিতে চাইবেন? ও বললো রিউমাটয়েড আর্থ্রাইটিস কীভাবে হয় বা আয়ুর্বেদে এটাকে কী বলে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি এর দুটোভাবে ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমি যখন ডক্টর হালদার যেটা বললেন কি আমরা আরএ ফ্যাক্টরটা যখন টেস্ট করব, আরএ ফ্যাক্টরে যখন পজিটিভ থাকবে, যখন রিপোর্টটা আরএ ফ্যাক্টরে পজিটিভ থাকবে 10 বা 15 ওপরে থাকবে, অনেক ল্যাবরেটরিতে পাওয়া যায় 20 ওপরে, সেটাকে আমরা বলবো সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে সেখানে পজিটিভনেসটা রয়েছে। কিন্তু যখন আমরা আরএ ফ্যাক্টর করাবো তখন যদি আমরা দেখি এটা নেগেটিভ রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ডাক্তার বললেন ছোটো ছোটো আঙুলে ব্যথা হবে বা একটা মর্নিং স্টিফনেস থাকবে বা আঙুলগুলো বেঁকে যাবে, ব্যথা প্রচণ্ড হবে, কিন্তু তবুও আমরা আরএ ফ্যাক্টর দেখছি নেগেটিভ রয়েছে, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে পাচ্ছি না, তখন আমরা একটা ধরনের টেস্ট করাই যেটাকে বলা হয় অ্যান্টিসিসিপি। সেই অ্যান্টিসিসিপি রিপোর্টটা তখন পজিটিভ আসে, তখন আমরা সেটাকে বলি সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। বেশ ডাক্তারবাবু, এই আলোচনায় আমরা আবারও থাকবো, তবে একটা ফোন নিয়ে। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? মনে হয় শুনতে পাচ্ছেন না কোনো কারণে। যে জায়গাটা ছিলাম, তো দুটো ধরনের আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেলাম, কিন্তু এর যে চিকিৎসাটা আমরা যে ডাক্তারবাবু বললেন যেটা এক দেড় মাসের পর থেকে ইম্প্রুভমেন্ট পাবে, আমরা মেডিসিনের পাশাপাশি কিন্তু আমরা একটা পঞ্চকর্ম ট্রিটমেন্টটা করি, এবং সেই পঞ্চকর্ম ট্রিটমেন্টে কিন্তু এর রেজাল্টটা অনেক ভালো। আমাদের আয়ুর্বেদে অনেক ধরনের রোগ রয়েছে যেটা বর্ণিত রয়েছে আমাদের সংহিতায়, কিন্তু তার মধ্যে কিছু রোগের ক্ষেত্রে আমাদের যে অয়েল, তেল, তেল মাসাজ, যেমন আমাদের বাড়িতে আমরা জেনে থাকবো কি মা ঠাকুমা বলে যদি একটু ব্যথা হলো কি একটু তেল গরম করে মালিশ করো, ওষুধ তেল বানিয়ে মালিশ কর, কিন্তু কিছু কিছু রোগ রয়েছে যেখানে কিন্তু এই অয়েলের প্রয়োগ করা যায় না,
কারণ আমাদের পঞ্চকর্মের আগে পূর্বকর্ম করতে হয়, যেখানে স্নেহন এবং সেদন দুটো মাস্ট। কিন্তু সেই রোগের ক্ষেত্রে স্নেহন করলে কিন্তু মানে যদি তেল দিয়ে মাসাজ করা যায় সেই রোগটা কিন্তু আরও বাড়তে থাকে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা স্ট্রিক্টলি পঞ্চকর্মের ক্ষেত্রে বারণ করে দিই, যাতে কোনো অয়েল থেরাপি না হয়। এখানে আমরা যেটা মেনলি করি, আমরা এখানে ড্রাই একটা সেদন দিই, মানে কি আমরা যেটাকে উদ্বর্তন বলি। উদ্বর্তনে এই ধরনের রিউমাটয়েড, যেটা আমাদের ডাক্তার বললেন কি স্মল জয়েন্টে যেটা আমটা যাচ্ছে গিয়ে যেটা বায়ু দ্বারা আবদ্ধ হচ্ছে, সেই যে আবদ্ধকরণটা এটা কিন্তু আমরা ড্রাই হিটের মাধ্যমে ওটাকে আমরা খুলে ফেলতে পারি। যখনই আমরা বায়ুর আবদ্ধতাটা খুলে ফেলতে পারবো এই ড্রাই হিটের মাধ্যমে, তখনই যে ভেতরে আমটা রয়েছে সেটা আমাদের সারা শরীরে ছড়িয়ে যাবে। এবং তখন যদি আমরা প্রপারলি মেডিসিন দিই কোনো পেশেন্টের প্রকৃতি নির্ণয় করে বা কোনো পেশেন্টের দোষ নির্ণয় করে, সেই রোগটা কিন্তু আরও তাড়াতাড়ি ঠিক হবে। এবং আমরা এটাও দেখেছি আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা প্রথমে আসেন, তারা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর মেডিসিন খাচ্ছেন, মানে টোটালি ডিপেন্ড করছে কি পেন কিলারের উপরে। পেন কিলার তাকে খেতেই হচ্ছে বা স্টেরয়েড তাকে খেতেই হচ্ছে, কিন্তু ইম্প্রুভমেন্ট কিছু পাচ্ছেনই না। এবং এই পেন কিলার বা স্টেরয়েডের জন্য তার কিডনির সমস্যা আসছে, তার লিভারের সমস্যা আসছে, একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসছে। তার ডাক্তারবাবু কি বলছেন, তার মানে মডার্ন ট্রিটমেন্টে সঠিক চিকিৎসা হচ্ছে না? মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু মডার্ন কি বলছে, মডার্ন মডার্নের রাস্তায় যাচ্ছে। মডার্নে যে ট্রিটমেন্টটা লেখা আছে, মডার্ন ডাক্তারগুলা যেটা পড়ছেন কি হ্যাঁ এই রোগটা হলে এই 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 ট্রিটমেন্টগুলো করতে হয়, তারা কিন্তু সেই প্যারামিটারটা মেনে চলছেন। কিন্তু তার এই মডার্নের যে আমাদের সাইড এফেক্ট, আমাদের যেমন একটা সাধারণ এক্সাম্পল দিই, আমাদের কোনো কিছু আবিষ্কার করা হয়, সায়েন্টিস্টরা কোনো কিছু আবিষ্কার করেন ভালোর জন্য মানুষের, কিন্তু সেই ভালোটাই যখন মানুষেরা খারাপভাবে ব্যবহার করে সেটা কিন্তু বিপরীত প্রতিক্রিয়া হয়। এবং কি এখন আমাদের কি জানা হয়েছে কি আমাদের ব্যথা হলে আমরা দোকান থেকে গিয়ে পেন কিলার খেয়ে নেবো, অনেকেই এরকম পেশেন্ট রয়েছেন যারা ডাক্তারের সাথে কনসাল্টই করেন না। এবং এই যে ওষুধগুলোর সাইড এফেক্ট, এটা কিন্তু মডার্ন ডাক্তাররা বলেই দেন কি আপনার এই সমস্যা হতে পারে, কিন্তু আপনার এটা ছাড়া রাস্তা নেই। কিন্তু আয়ুর্বেদ আজকে এত সামনে এগিয়ে এসেছে বা আয়ুর্বেদ নিজেকে এতটা মডার্ন করে নিয়েছে, সেই জায়গা থেকে আয়ুর্বেদ বলছে না আমাদের মডার্ন সায়েন্সের দরকার নেই, আয়ুর্বেদই এনাফ বা আয়ুর্জ্যোতি ওয়েলনেস আয়ুর্বেদাই এনাফ যে কোনো ধরনের কঠিন রোগে তার রুট থেকে ঠিক করতে। একদম, এবং এর প্রমাণ কিন্তু আমরা বারবার পেয়েছি। এবং আপনিও যদি নিজে প্রমাণ পেতে চান বা যদি আপনি নিজে এই বিভিন্ন দিক থেকে প্রতারিত হন চিকিৎসার ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য দরজা খোলা আছে। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি। নর্থ চব্বিশ পরগনা, বলুন। ম্যাডাম আমার সারা শরীরে মানে শিরা মানে লাফায়। মানে বয়স কত এখন? বয়স 28 বছর। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি, হসপিটালে দেখিয়েছিলাম। না, কোনো অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, অ্যালোপ্যাথি মানে দেখিয়েছি। আচ্ছা, জায়গাগুলো কি ব্যথা করে না? ব্যথা করে না, মানে আগে জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা হতো, ওইটা কমে গিয়েছে। আচ্ছা, কোনো রিপোর্ট বা কিছু টেস্ট কিছু করা রয়েছে আপনার? ব্লাড রিপোর্ট বা কোনো ব্রেনের এমআরআই কিছু করানো হয়েছে? মানে সিটি স্ক্যান করিয়েছিলাম একবার। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি বললেন আপনি আয়ুর্বেদিক ওষুধ খান, আগের থেকে এখন কি একটু তুলনামূলকভাবে ভালো আছেন? হ্যাঁ, যাক, ফোনটা কেটে গেল, কারণ উনি অন্য কোনো মেডিসিন খাননি। তবে উনি বললেন যে সমস্যাটা ছিল সেগুলো কিছু বোধহয় কমেছে বললেন। আয়ুর্বেদিক ওষুধের যে কাজটা হয়েছে, উনি একটু বলেছিলেন কথাটা কি আমি আগের থেকে একটু ভালো রয়েছি, তো সেই জন্যই বলছি যে আয়ুর্বেদে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু এখানেও প্রুভ হলো। উনি কিন্তু মডার্নের কাছে প্রথমে যাননি, আয়ুর্বেদের কাছে গেছেন এবং সেখানে গিয়ে কাজ পেয়েছেন। কিন্তু সেই কাজটা যদি আরও ত্বরান্বিত করতে হয় এবং এটাকে রুট থেকে যদি রোগটাকে ঠিক করতে হয়, এটা যেটা উনি বললেন কি শিরাটা মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে উঠছে, এটা যে কোনো বাতব্যাধির রোগের এটা লক্ষণ হতে পারে। বাতব্যাধি মানে এই নয় কি আমাদের কোনো ব্যথা যন্ত্রণা। বাতব্যাধি আগের দিন যে ডক্টর হেমন্ত পণ্ডিত ছিলেন বললেন 80 ধরনের বাত রয়েছে, তার মধ্যে যেমন নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে, তার মধ্যে অর্থোপেডিক প্রবলেম রয়েছে, তার মধ্যে আরও অন্যান্য সমস্যা রয়েছে। তো আপনি নর্থ চব্বিশ পরগনা থেকে ফোন করেছিলেন, আমাদের ভিআইপি রোড তেঘরিয়াতে আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আর যে সমস্ত ওষুধগুলো খেয়েছেন তার যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেটা নিয়ে আসুন, রিপোর্টগুলো নিয়ে দেখা করুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, অবশ্যই দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। একদম, আমরা আলোচনা আবারও থাকবো, তবে একটু ডক্টর অয়ন হালদারের কাছে একটা কথা জানতে চাইবো। যখন আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে যেহেতু কথা বলছি, এর কি কোনো সিমটম আছে যেটা দেখে আমি বুঝতে পারবো যে এই ধরনের আমার একটা সমস্যা আসছে, আমাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? স্টার্টিং যখন এটা হয়, যখন আমাদের ব্যথা যন্ত্রণা চালু হয়, দু ধরনের আমি ফার্স্টেই বললাম যে একটা অস্টিওআর্থ্রাইটিস আর একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস যেটা হয় সেটা হচ্ছে বড় জয়েন্টগুলোতে হয়, আমাদের হাঁটু শোল্ডার জয়েন্ট এই জায়গাগুলোতে হয়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা চালু হয় এর যখন স্মল জয়েন্টগুলোতে,
দেখবেন সকালবেলায় যখন উঠবেন, ঘুম থেকে যখন উঠবেন, তখন একটা স্টিফনেস থাকবে, ঝট করে হাঁটা চলা এই জিনিসগুলো পেশেন্ট করতে পারবে না, কিন্তু একটু আস্তে আস্তে স্টেপ ফেলার পর তারপরে নরমাল হয়ে যাবে, তারপর স্বাভাবিক। একদম ডাক্তারবাবু, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো, তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, আমি নমস্কার শুনতে পাচ্ছি না ভালো, আর একটু জোরে হবে আওয়াজটা? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমানের মেমারি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একটু আমার মায়ের হাঁটুর ব্যাপারে কথা বলতে চাই ডাক্তারবাবুর সাথে। হ্যাঁ বলুন, শুনছি বলুন। আমার মায়ের বয়স হচ্ছে 82 বছর। আচ্ছা। মায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা। হুম। অনেক ওষুধ খাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কোনো রকম এক্সরে করিয়েছেন হাঁটুর? হ্যাঁ। কোনো রকম এক্সরে করিয়েছেন হাঁটুর বা কোথাও দেখিয়েছেন? হ্যাঁ, এক্সরে করানো হয়েছে, রিসেন্ট এক্সরে করানো হয়েছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। খুব এক্সরেতে কি কোনো রকম রোগের কথা বলেছে বা যেখানে দেখিয়েছেন সেখানে কোনো রোগের কথা বলেছে? হ্যাঁ, ওষুধ ডাক্তাররা দিয়েছেন এবং ওগুলো আর কি ফাঁক হয়ে গেছে, হাঁটুর হাড়গুলো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমি বলছি। যে কমপ্লেনটা উনি করলেন এটা সচরাচর একটা অস্টিওআর্থ্রাইটিসের কমপ্লেন, ঠিক আছে, কারণ ওনার হাঁটুর যে প্রবলেমটা আছে। এবার সেখানে তো একটু দেখতে হবে, এক্সরে রিপোর্টগুলো দেখতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছে, ওখানে তো কোনো রকম ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা, কোনো ক্ষয় হয়ে আছে কিনা, কিংবা কোনো রকম অস্টিওফাইটিক চেঞ্জ হয়ে আছে কিনা, তো এই জিনিসগুলোকে একবার দেখতে হবে। বর্ধমানেতে আমি যাই নিজে, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নিন, আপনাকে ডেটটাও বলে দেওয়া হবে, সেই ডেটে নিয়ে আসুন আপনার মাকে, এবং যা যা রিপোর্টস আছে সেইগুলো নিয়ে আসুন, আমি দেখে আপনাকে অবশ্যই বলে দেবো। কিন্তু একটা কথাই বলতে পারি, আমাদের যেটা ট্রিটমেন্ট হয় সেটা 1-2 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে না, সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেটা চেক আপ করার পরই আপনাকে বলে দেবো। 26 ডিসেম্বর বোধহয় আপনি থাকছেন বর্ধমানে, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু বিস্তারিত জেনে নেবেন। সরি, একটা ফোন ছিল, যিনি ফোন করেছিলেন ফোনটা সম্ভবত কেটে গেছে, আপনি চাইলেও আপনিও কিন্তু হেল্পলাইন নাম্বারে অবশ্যই থাকতে পারেন। তো ডাক্তার, একটা সিমটম তো শুনলাম যে সকালবেলা উঠে মনে হবে যেন একটু হাত পা গুলো আড়ষ্ট হয়ে যাচ্ছে, এছাড়া কি আর কোনো সিমটম আছে? এছাড়াও যেটা দেখা যায়, যত দিন বাড়বে এটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জয়েন্টগুলোতে সোয়েলিং দেখা যাবে, ফুলে যাবে। আচ্ছা। এবং তার সাথে সাথে যেটা হয় সেটা হাতের আঙুল কিংবা পায়েতে একটা ডিফর্মিটি আসবে, সেগুলো একটা বেঁকে যাবে, নরমাল যে আমাদের এ থাকে সেখান থেকে বেঁকে যাবে। সবকটা স্মল জয়েন্টের কথাই বলছেন? প্রত্যেকটা স্মল জয়েন্টে, বিশেষ করে এই যেটা বেঁকে যায় সেটা হচ্ছে হাতের আঙুল, পায়ের আঙুল, এই জিনিসগুলো। এবং একটা কথাই, এটা যদি ঠিকঠাক মতো এই সময়তে যদি ট্রিটমেন্টটা না করেন, এই বাঁকাটা আরো বাড়তে থাকে, যেখানে তার স্টেপ ফেলাতে খুবই মুশকিল। একদম ডাক্তারবাবু, আবারও ফিরছি আলোচনায়। কে আছে? বলুন, আমি বলছি কথা। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। হ্যাঁ বলুন ডাক্তারবাবুরা রয়েছেন, বলুন। হ্যাঁ, আমি এই ডাক্তার সমুখান্তিকে দেখাবার জন্য কোথায় যোগাযোগ করলে পাবো? আপনার সমস্যাটা কি বলুন? আমার আর্থ্রাইটিসের প্রবলেম কোমর আর পায়ে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। উনি যেটা কমপ্লেন করলেন, যেটা হচ্ছে কোমরে ব্যথা এবং হাঁটুর ব্যথা, একটা হচ্ছে লাম্বা স্পন্ডলাইটিস হতে পারে এবং অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট হতে পারে। তো উনি আমাদের যেটা প্রশ্ন করলেন কোথায় দেখানো যায়, সেটা সবথেকে ভালো, আপনি হেল্পলাইন নাম্বার দেখুন, দুটো যাচ্ছে টিভি স্ক্রিনে, সেখানে ফোন করে নিন, এবং আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে কোথায় হবে এবং কোন দিন আমরা থাকি ওখানে বা আমি থাকি সেটা জেনে নিন, সেই সময় আসুন এবং সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশান নিয়ে আসবেন, ওটা দেখে আমি আপনার ট্রিটমেন্ট স্টার্ট করব। আর এটাও মাথায় রাখবেন কি কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা যেটা রয়েছে এখন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম, চট করে জানিয়ে রাখি যাদের মনে এই প্রশ্নগুলো রয়েছে যে ডক্টর সমকৃতি ঘোষাল বা ডক্টর অয়ন হালদার বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের সাথে যদি যোগাযোগ করতে চাই কবে কোথায় পাচ্ছি, তো আগামীকালই 14 তারিখ আপনি থাকছেন গুয়াহাটিতে, ডক্টর সমকৃতি ঘোষালকে কিন্তু আপনারা পাচ্ছেন, তার জন্য কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এখনই কি অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ রয়েছে? গুয়াহাটিতে আমি কালকেই যাব, কারণ আমাদের ওখানে সময়টা খুব অল্প থাকে, কারণ 2-3 ঘন্টা আমরা থাকি। নতুন যারা পেশেন্ট রয়েছেন অলরেডি নাম লিখিয়ে নিয়েছেন এবং পুরনো যারা পেশেন্ট আসবেন তারাও নাম লিখিয়ে নিয়েছেন, আর 1-2 জন হার্ডলি আমরা দেখতে পারবো কারণ সময়টা অল্প থাকে। তো যারা দেখাতে চাইছেন একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। একদম, 15 ডিসেম্বর ডক্টর
নিরঞ্জন সরকারকে কোচবিহারে পেয়ে যাচ্ছেন, যারা ত্রিপুরা থেকে অনুষ্ঠান দেখছেন তারা আগরতলা পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে 15 এবং 16 তারিখ। 16ই ডিসেম্বর ডক্টর নিরঞ্জন সরকারকে মালদায় পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর সোমকৃতি ঘোষালকে 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর ডক্টর সোমকৃতি ঘোষাল কিন্তু থাকছেন ডায়মন্ড হারবারে। এই সমস্ত ডায়মন্ড হারবারে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন। দিল্লি থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা ডক্টর অয়ন হালদারকে পাচ্ছেন 22ই ডিসেম্বর, তার জন্য যোগাযোগ করতে হবে। 22ই ডিসেম্বর আবার শিলিগুড়িতে থাকছেন ডক্টর সোমকৃতি ঘোষাল এবং থাকছেন ডক্টর হেমন্ত পণ্ডিত, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনাকে করতে হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট করুন দুর্গাপুরের বন্ধুরা, কারণ ডক্টর অয়ন হালদারকে পাচ্ছেন 23ই ডিসেম্বর। চুচুড়ার বন্ধুরা ডক্টর সোমকৃতি ঘোষালকে পাচ্ছেন 24ই ডিসেম্বর, 24ই ডিসেম্বর আবার ডক্টর অয়ন হালদারকে পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে। যারা কৃষ্ণনগরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু ডক্টর হেমন্ত পণ্ডিতকে পাচ্ছেন 24ই ডিসেম্বর এবং 26ই ডিসেম্বর, তার আগে একটু 23ই ডিসেম্বরটাও বলে রাখি, 23ই ডিসেম্বর ডক্টর হেমন্ত পণ্ডিতকে কিন্তু বহরমপুরেও আপনারা পাচ্ছেন, এখানেও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। 26ই ডিসেম্বর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর অয়ন হালদারকে, পেয়ে যাচ্ছেন 29ই ডিসেম্বর বোলপুরের বন্ধুরা ডক্টর সোমকৃতি ঘোষালকে। এরপর জানুয়ারি মাসের কথায় চলে যাব, জানুয়ারি মাসের 2 তারিখে আপনারা ডক্টর সোমকৃতি ঘোষালকে কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন, তো 4 তারিখ আবার ডক্টর অয়ন হালদারকে কিন্তু বাংলাদেশের বন্ধুরা পাচ্ছেন। এবং আরও বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন, কলকাতা সেন্টারগুলোতে আসব। তবে তার আগে একটু ডাক্তারবাবুর কাছ থেকে কয়েকটা চেম্বার সম্বন্ধে একটু জান, ডাক্তারবাবু একটু থামাবো, সরি, কেউ আছেন একটু দেখে নিন। নমস্কার, বলুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ কথা বলুন, কে বলছেন, কথা বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বললাম, আমি ডক্টর আয়ন হালদারের সাথে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আলিপুরদুয়ার থেকে ফোন করছি। হ্যাঁ এবার বলুন ডাক্তারবাবু, শুনছেন, বলুন। আচ্ছা, ঘটনা হচ্ছে আমার মায়ের হাঁটুতে ব্যথা, তো দীর্ঘদিন ধরে ব্যথা, কিন্তু ডক্টর দেখা হয়েছিল কিন্তু সেটা সারেনি। কি হয়েছে হাঁটুতে, কি হয়েছে, কোন রকম রিপোর্টস বা কিছু করেছেন? না, রিপোর্ট করা হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছিল, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ খেয়ে সেটা সেভাবেই আছে, কিন্তু এখনো সেরে যায়নি পুরোপুরি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কোনটাতে আপনার সুবিধা হবে। উনি যেটা বলছেন যে হাঁটুতে ব্যথা আছে, ব্যথাটা অনেক কারণের জন্য হতে পারে, যেটা আগেও বললাম আমি যে কোনো রকম ওখানে ডিজেনারেটিভ চেঞ্জ হলে বা ক্ষয় হলে সেখান থেকে হতে পারে, কিংবা কোনো অস্টিওফাইটিক চেঞ্জ হলে সেখান থেকে হতে পারে, যেটা একটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে টার্ন করে। তো একবার একটু দেখে নিতে হবে, যেটাই প্রবলেম থাকুক অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, কিন্তু একটা প্রপার ওয়েতে যেতে হবে, একটা এক্সরে করে দেখে নিতে হবে, কিংবা ক্লিনিক্যালি একবার চেক আপ করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, ওখানে বলে দেবে আমি কবে থাকবো কলকাতাতে। আপনি আগে যদি কোনো কিছু করেননি বললেন, ঠিক আছে আপনি নিয়ে আসুন পেশেন্টকে, অবশ্যই আমি চেক আপ করে বলে দেবো। একদম। আর ডাক্তারবাবু একটু চেম্বারগুলো সম্পর্কে একটু, সামনেই আমি আগরতলাতে যাচ্ছি, এই জাস্ট 15-16 তারিখে আগরতলাতে আমি 3 বছর ধরে যাই। তো আগরতলায় আমাদের যে সেন্টারটা আছে সেটা হচ্ছে কর্নেল চৌমুনিতে, তো সেটা একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই কনফার্ম করে দেবেন, অনেক পেশেন্ট গুলিয়ে ফেলছেন। তো কর্নেল চৌমুনিতে আয়ুর্বেদিক যে চেম্বার আছে সেটা বিগত 3 বছর ধরে আছে, যেখানেতে আমি যাচ্ছি। আরও কিছু সেন্টার আছে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, একবার হেল্পলাইন নাম্বারেতে প্রপার জায়গাগুলো একবার খোঁজ করে নেবেন যে আয়ুর্বেদিক চেম্বারটা কোনখানেতে আছে। একদম, তাহলে বন্ধুদেরও সুবিধা এবং ডাক্তারবাবুদেরও কিন্তু সুবিধা। একটু কলকাতা সেন্টারগুলো একটু জান। কলকাতায় আমাদের 3টে সেন্টার মেনলি রয়েছে, একটা ভিআইপি রোড তেঘরিয়া, একটা খিদিরপুর, একটা লেকমল। আমি সবসময় বলি 3টে চেম্বারেরই 3টে টাইমিং রয়েছে, সকালে রয়েছে, দুপুরে রয়েছে এবং রাত্রে রয়েছে। তো সব থেকে ভালো হয় হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন, কোয়ারি করে নেবেন কোন ডাক্তারবাবুকে কোন সময় কোন চেম্বারে পাওয়া যাবে, সেটা সব থেকে ভালো হবে, কারণ প্রত্যেকটা ডাক্তারবাবু রোজ অ্যাভেলেবেল থাকছেন না। কখনো ডক্টর আয়নালদা দুর্গাপুরে থাকছেন, হেমন্ত পণ্ডিত বহরমপুরে থাকছেন, বা আমি বাইরে থাকছি। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে নিলে সেটাই আপনাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা হবে, এই 3টে জায়গায় আমাদের দেখানোর জন্য। একদম। পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো দিদি, আমি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার মিসেস দীর্ঘদিন থেকে রিমেডি আসতে কিছু ঘুরছে, মানে ব্যাপারটা এরকম কি রিমেডি কিছু, মানে কিছু ভালো সার যাবে ওষুধ? এখন আরএফ ফ্যাক্টর কত রয়েছে ওনার? আর যখন ফার্স্ট টাইম করেছিলাম ওটা 15,000 ছিল। এখন কত রয়েছে? এখন আর দেখানো হয়েছে, ফার্স্ট টাইম দেখানো হয়েছিল প্রায় 3 বছর আগে 15,000,
এবং কন্টিনিউ ওষুধ খাওয়ানো চলছে, অ্যালোপ্যাথি ওষুধ। হাতের আঙুল বা পায়ের আঙুল কিছু বেঁকে গেছে? না, ফার্স্টে বেঁকে ছিল, ওষুধ খাওয়ার পর এখন একটু নরমাল ঠিক আছে। ব্যথাটা কি রোজ রেগুলার হচ্ছে এখন? না, ওষুধ খেলে ব্যথা বন্ধ, ওষুধ বন্ধ হয়ে গেলে ব্যথা চলে। আচ্ছা ঠিক আছে, আপনি পূর্ব মিদনাপুর কোথা থেকে বলছেন? তমলুক, তমলুক থেকে। আচ্ছা আপনি শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, উনি এটা পরিষ্কার বলে দিলেন 15,000 প্যারামিটারটা, এটা ঠিক বলছেন কি ভুল বলছেন আমি এখনো বুঝতে পারছি না। কারণ যেটা 20 থাকে আমি হায়েস্ট দেখেছি 10,000 কাছে বা 7,000 কাছে, কিন্তু 15,000টা অনেকটাই বেশি। হয়তো আপনি 1500 হতে পারে, ওটা হয়তো মিস্টেক করেছেন, আপনি একবার দেখে নেবেন, কারেকশন করে নেবেন। তো আপনাকে আমি একটাই কথা বলবো, যেটা আপনি এতদিন ধরে অ্যালোপ্যাথি করছেন এবং খাচ্ছেন, খেয়ে সুস্থ রয়েছেন, সেগুলো কিন্তু কিছু স্টেরয়েড এবং পেন কিলার, যেটা কিন্তু ভবিষ্যতে দিদির আরও সমস্যা আনতে পারে বা আপনার ওয়াইফের আরও সমস্যা আনতে পারে। আমি রিসেন্ট খড়গপুরে যাচ্ছি, 17 তারিখে খড়গপুরে থাকবো। আপনি একটু ওয়াইফকে নিয়ে এবং আপনার প্রিভিয়াস প্রেসক্রিপশান এবং রিপোর্টগুলো নিয়ে খড়গপুরে এসে আমার সাথে 17 তারিখ দেখা করুন। অবশ্যই আপনার ওয়াইফ ভালো থাকবে, এবং সেটা কি সেটা খুব কম সময়ের মধ্যে। এই যে 3 বছর ট্রিটমেন্ট করলেন, ওষুধ খাচ্ছেন, ভালো আছেন, কিন্তু ওষুধ যখন বন্ধ করে দিচ্ছে তখনই আবার হচ্ছে, এটা কিন্তু আয়ুর্বেদে হবে না বা আয়ুর্যতি ওয়েলনেস আয়ুর্বেদে হবে না। আয়ুর্যতি ওয়েলনেস আয়ুর্বেদা গোড়া থেকে জিনিসটাকে সুস্থ করে তুলবে। অবশ্যই। পরের বন্ধু আছেন, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? নৈহাটি থেকে ফোন করছি। নৈহাটি? নৈহাটি। হ্যাঁ, একটু জোরে বলবেন প্লিজ, কি সমস্যা? হ্যাঁ, নৈহাটি থেকে ফোন করছি, সন্ধ্যারায়। হ্যাঁ বলুন। আমি আমার মার সম্বন্ধে জানছি, মার অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে? বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, মার পুরো আমি মানে চেন্নাই চেন্নাই ব্যাঙ্গালোর সব। আচ্ছা একটু জোরে হবে, একটু জোরে বলুন। বলছি চেন্নাই চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায়, কলকাতা সব জায়গায় ঘুরেছি, আয়ুর্বেদিকও দেখিয়েছি, কিন্তু প্রচুর ওষুধ খেয়েছি, কিন্তু সুরে আর কিছু হয়নি। হাঁটুর এক্সরে এমআরআই সব কিছু করেছি। আচ্ছা, ওই 4,000, 5,000, 6,000 বিশাল টাকার টাকার ওষুধ দিচ্ছে, খাচ্ছে, খেয়ে আরো উল্টে সাইড এফেক্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু ভালো হওয়ার তো কোনো রাস্তাই দেখছি না। আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, কিভাবে সুস্থ হবেন আমি বলে দিচ্ছি। উনি যেটা বললেন যে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন, নানা জায়গায় নানা রকম মেডিসিন খাচ্ছেন, কিন্তু তা সুস্থ হচ্ছে না, মানে একটা হতাশা এখন কাজ করছে। আর আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, যে পেশেন্ট আসেন, আমরা কিন্তু কখনো ফ্রেশ পেশেন্ট বা ভার্জিন পেশেন্ট আমরা পাই না। একদম ডাক্তারবাবু, ঠিক এই উত্তরেই আসবো, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। তবে কে আছেন পরের বন্ধু, একটু দেখে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে, বলুন কি সমস্যা? আমার মেয়ের ব্যাপারে বলছি। ষষ্ঠী সরকার। হ্যাঁ বলুন, কি সমস্যা, কি বলুন? সোরিয়াসিস হয়েছে তো। কতদিন ধরে রয়েছে সোরিয়াসিস? 2 বছর হলো। আচ্ছা, গোটা গায়ে রয়েছে না কোনো কোনো জায়গায় রয়েছে? না, আগে তো সম্পূর্ণ জায়গা হয়েছে, তারপরে অরূপ যে সরকারের নাম বলার দরকার নেই কারুর, এখন কোথায় কোথায় রয়েছে? একটু পায়ে আর হাঁটুতে আছে। আচ্ছা, এখন বয়স কত আপনার? আমার মেয়ের বয়স হচ্ছে 14 বছর। ও আচ্ছা, মেয়ের হয়েছে এটা? হ্যাঁ, 14 বছর। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি কি করলে আপনার মেয়ে সুস্থ হবে বা সম্পূর্ণ কিওর হবে, আপনি শুনতে থাকুন। আগে ডক্টর হালদার অস্টিওআর্থ্রাইটিসটা শেষ করে নিন। তো যেটা আমি বলছিলাম যে আমাদের কাছে কোনো রকম ভার্জিন পেশেন্ট আসে না, তো সব জায়গা থেকে ঘুরে সেই রোগটাকে বাড়িয়ে তারপরই আমাদের কাছে আসে। এই যে এত বছর ধরে ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো রকম লাভ উনি পাচ্ছেন না, তো ওনার ক্ষেত্রে একটাই কথা বলবো, আমরা যেটা ট্রিটমেন্ট করি একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি, আপনাকে এত বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে না। স্টার্টিংয়ে যখন আসবেন আপনার কন্ডিশন দেখে আমি অবশ্যই বলে দেবো, আমরা বলে দেবো যে কত দিন ট্রিটমেন্ট করতে হবে, এবং যদি ঠিকঠাক আমাদের কথা শোনেন যে টাইমটা বলবো তার 1 ঘন্টা বেশি সময় লাগবে না। সোরিয়াসিস যেটা আমি বলছিলাম, সোরিয়াসিস নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি কি গোটা শরীরে হতে পারে বা হাঁটুতে হতে পারে কোনো ইয়ে বা স্ক্যাল্পে হতে পারে, তো এর ট্রিটমেন্ট যেটা মডার্ন সায়েন্সে রয়েছে, এখন হয়তো মেয়েটি এখন সুস্থ রয়েছে কিন্তু বয়স মাত্র 14, এর কিন্তু পরবর্তীকালে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আপনাকে মানে যেহেতু এত ছোট বয়সে শুরু হয়েছে, একদম ছোট বয়স থেকে শুরু হয়েছে, ও ওষুধটা মডার্ন সায়েন্সের ওষুধটা খেতে থাকছে, এর একটা সাইড এফেক্ট রয়েছে, এবং সোরিয়াসিসটা দীর্ঘদিন ধরে ওর শরীরে থাকবে। তো আগে আপনাকে আমি বলছি, অনেক দিন দেরি হয়ে গেছে, 2 বছর প্রায় 2 বছর 3 বছর দেরি করে ফেলেছেন, জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন। আমি কিন্তু 22 তারিখে শিলিগুড়িতে থাকছি,
আপনার মেয়েকে নিয়ে কী কী ওষুধ খাচ্ছে সেই সমস্ত প্রেসক্রিপশান নিয়ে, এবং যদি কোনো রিপোর্ট করে থাকেন, কারণ আমরা কিছু ব্লাড রিপোর্ট করিয়ে নিই সোরিয়াসিসের ক্ষেত্রে, আইজি বা স্যাট রিপোর্ট, তো সেরকম যদি কিছু রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসুন। আমি বলতে পারি আপনার মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি সেটা দেখে বলবো কি চার মাসে হবে না ছ মাসে হবে। আমি সবসময় বলি কি রোগটা তার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে রোগের সিভিয়ারিটির উপরে, কোনো রোগ চার মাসে সুস্থ হবে, কোনো রোগ ছ মাসে সুস্থ হবে, কোনো রোগ আবার আট মাসে সুস্থ হবে। একদম। তাহলে আমরা একটু রিমোটার আর্থ্রাইটিসে আরেকবার একটু যাব। আমি আর কয়েকটা চেম্বারের কথা আমি বলে দিই স্পেশালি, কারণ রায়গঞ্জ বা দিল্লি এগুলো তো আমরা মাসে একবার করে যাচ্ছি বা বাংলাদেশ একবার করে যাচ্ছি। দিল্লি তো ডাক্তারবাবু আবার চার তারিখে যাচ্ছেন, জানুয়ারি চার তারিখে, এবং আমি রায়গঞ্জে নিজে দু তারিখে থাকছি পরের মাসের, মানে জানুয়ারিতে নববর্ষে আমি প্রথম দু তারিখে রায়গঞ্জে থাকছি। রায়গঞ্জে যারা আমাকে দেখাতে চাইছেন নতুন পেশেন্ট, তারা কিন্তু এখন থেকে নাম লেখাতে পারেন। আর এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো রয়েছে, যেমন চুঁচুড়া রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বা আমি স্পেশালি বলবো একজন পেশেন্ট ফোন করেছিলেন আলিপুরদুয়ার থেকে, আমাদের সিনিয়র ফিজিশিয়ান ডক্টর এন সরকার কিন্তু কুচবিহারেও যান এবং মালদাতেও যান। তো আপনার যদি সুবিধা যেটা হবে বা কলকাতায় যদি আসতে পারেন তো কলকাতায় খুব ভালো। তো 15 তারিখে ডক্টর এন সরকার কিন্তু কুচবিহারে থাকছেন এবং 16 তারিখে উনি কিন্তু মালদায় থাকছেন। তো কুচবিহারের পেশেন্ট এবং মালদার পেশেন্ট যারা ওনাকে দেখাতে চাইছেন ওনাকে কিন্তু আপনারা ওই জায়গাগুলোতেই পেয়ে যাবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের আমি একটা কথা বলিনি লাস্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা যখন দেখি তখন কিন্তু সেটা অনেক এগিয়ে যায়। আমি সবসময় বলি বা আয়ুর্বেদিক প্রত্যেকটা ফিজিশিয়ান বলে কি যখন আপনার রোগটা ধরা পড়ছে, যখন রোগটা চালু হচ্ছে, মানে দু মাস হয়েছে বা চার মাস হয়েছে, সিমটমগুলো প্রকাশ পাচ্ছে, আপনি কিন্তু তখনই আয়ুর্বেদিক ওয়েলনেস আয়ুর্বেদায় আসুন বা আয়ুর্বেদের হাত ধরুন। কারণ দীর্ঘদিন ধরে যদি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আপনারা করতে থাকেন যে কোনো ব্যথার ক্ষেত্রে, রিউমাটয়েড হতে পারে, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডলাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট হতে পারে, তো আপনার সত্ত্বর তাড়াতাড়ি যোগাযোগ করুন। তাহলে কি হবে, দুটো দিক থেকেই আপনারা বাঁচবেন। একটা, বেশি দিন এই রোগের যন্ত্রণা থেকে ভুগতে হবে না আপনাদের। আর 2 নম্বর, আমরা যে মডার্ন মেডিসিন বা পেন কিলার বা স্টেরয়েড আমরা ইউজ করছি সেটা থেকে আমাদের যে সাইড এফেক্টটা শরীরের হচ্ছে সেটাও কিন্তু আমরা আটকাতে পারবো। একদম। ডাক্তারবাবুকে একটু জিজ্ঞাসা করবো, সাইড এফেক্ট কি আয়ুর্বেদে বা আপনাদের কাছে গেলে একদমই না পাওয়ার সম্ভাবনা প্রবল? আমরা যে মেডিসিনসগুলো ইউজ করি সেটা আমাদের শাস্ত্রে বলা আছে, বহু প্রাচীনকালের শাস্ত্রেতে সেই মেডিসিনসগুলোকে বর্ণনা করা আছে, সেইগুলোকেই আমরা ইউজ করি যার কোনো রকম সাইড এফেক্ট নেই। কারণ আমরা কোনো পেন কিলার বা স্টেরয়েড জাতীয় জিনিস ইউজ করি না, আমরা রোগের জন্য ট্রিটমেন্ট করি। আমরা মনে করি রোগ ভালো হলে ব্যথা আপনা আপনি কমবে, ব্যথা কমিয়ে আমরা রোগ ভালো করতে পারবো না। একদম। এবং তার পাশাপাশি আরও একটা বড় বিষয় যে আর্যতি ওয়েলনেস আয়ুর্বেদাতে শুধুমাত্র ডক্টর সুমকৃতি ঘোষাল বা শুধুমাত্র ডক্টর অয়ন হালদার নয়, রয়েছেন কিন্তু আরও অনেক অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং একই ছাদের নিচে যখন একসাথে এতজন অভিজ্ঞ চিকিৎসককে আমরা একসাথে পেয়ে যাই তখন বোধ হয় রোগীর সমস্যার সমাধানটাও খুব চটজলদি হয়ে যায়। ডাক্তারবাবু এটা বোধ হয় সকলের জন্যই বোধ হয় খুব সুবিধার। যদি আজকে হাতে সময় একদম নেই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইফোনিং অনুষ্ঠানে। ডাক্তারবাবুদের ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।